আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করলাম আমরা সবাই মিলে যুদ্ধ। না না, ওই যুদ্ধ নয়, চলল বাড়িতে সাফাই মিশন। শেয়ার করলাম তোমাদের সাথে একটা নাজেহাল দিনের মেমোরি, আরও শেয়ার করেছি এই ভিডিওতে আমাদের ঘরের কিছুটা ফাইনাল লুক। একটা অগোছালো কিন্তু সাজানো গোছানো ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে এসেছি। আশা রাখবো তোমরা ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে তাড়াতাড়ি ফলো করে নিও। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড মাই অল ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি, আর আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। পুরো দিনটা ভালো হলেও গরমের পরিমাণটা এক ফোঁটাও কমেনি, কিন্তু এই জলগুলো দেখে ভেবো না যে এটা বৃষ্টির জল। মা সকালে উঠেই উঠোন ধুতে শুরু করেছে, তাই জলটা পড়েছে। আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করলাম, এখন বাজে সকাল 6:30। আর আজকে কাজের প্ল্যানটাও একটু অন্যরকম করা হয়েছে, এই ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে থাকো। আর একটু আগেই বললাম মা সকালে উঠেই উঠোন ধুতে শুরু করেছে, তাই ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এমনিতেও প্রায় প্রত্যেকের বাড়িতে এমন কয়েকটা কাজ থাকে যেটা প্রতিনিয়তই করা হয়, আর আমাদের বাড়িতেও এমন কয়েকটা কাজ আছে যেটা প্রতিদিনই করা হয়, তার মধ্যে উঠোন ধোয়া, ঘর মোছা কম্পালসারি। আর তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তাই আমি আর মা সকাল সকাল কোমর বেঁধে চলে এসেছি রান্নাঘরে। তবে আজকে কোনো রান্না করার জন্য নয়, রান্নাঘর পরিষ্কার করার জন্য। ডেলি রুটিন ওয়াইজ যেগুলো কাজ থাকে সেগুলো তো প্রতিদিনই হয়ে থাকে, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা খুব কমই হয়। আর আমরা কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম একদিন সেই ডেলি রুটিনগুলোকে বাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে হাত লাগানো যায়। আর তোমরা দেখতে থাকো, পরিষ্কার করার পর সব কিছুর ফাইনাল লুকও তোমাদের সাথে শেয়ার করবো। 2-3 ঘন্টা ধরে রান্নাঘর পরিষ্কার করার পর এখন পেয়ে গেছে একটু একটু খিদে, আর সকালবেলা কিছু খাওয়া দাওয়াও হয়নি, তাই মা এদিকে গ্যাসে চা বসিয়ে দিয়েছে। চায়ের সাথে অল্প একটু মুড়ি মাখাবো, কারণ এখনও অর্ধেকের বেশি কাজ বাকি আছে, শুধুমাত্র রান্নাঘরটাই হয়েছে। তবুও তো মেঝেটা ক্লিন করা হয়নি, আর এখন হবেও না, একেবারে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে দেওয়ার পর জল দিয়ে ধোয়া হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মুড়িটা মেখে নিচ্ছি, আর এদিকে মায়ের চা করাও হয়ে গেছে, তাহলে চা মুড়িটা খেয়ে নিই, আবার কাজে লাগতে হবে। সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমি আর মা মিলে কিচেনের লাস্ট ডিপ ক্লিনটাও করে নিলাম। বলতে পারো রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। এবার তোমাদের সাথে শেয়ার করব কিচেনের ফাইনাল লুক। আর পরিষ্কার করার পর দেখো আমাদের ছোট্ট রান্নাঘরটা, স্পেশালি মায়ের রান্নাঘরটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো, কিন্তু এখনও মেঝেটা পরিষ্কার করা হয়নি। তোমাদেরকে একটু আগেই বললাম ঘরগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পর ফ্লোরগুলো একেবারেই ধোয়া হবে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি বারো কাকু এসে বাইরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছে। তোমাদেরকে এর আগেই বলেছিলাম বারো কাকু এবং আরেকজন আছে, ওনারা আমাদের বাড়িতে প্রতিনিয়তই কাজ করেন। আর সত্যিকারে জানি না কারো বাড়িতে হয় কি না, কিন্তু আমাদের বাড়িতে মাকড়সার জাল অতিরিক্ত হয়, পরিষ্কার করার 7 দিনের মধ্যেই আবার মাকড়সার জালে গোটা বাড়ি ভরে যাবে, আর এই জন্যই পুরো বাড়িটা নোংরাও বেশি লাগে। আর এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা অদ্ভুত জিনিস দেখাতে, মা এই মাত্রই আমাকে এসে বলল, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করে দিই। আর এই দেখো, একটা কলা গাছ থেকে দুটো কলা গাছ হয়েছে, এই জিনিসটা আমিও ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম এটা তোমাদেরকেও একটু দেখাই। এই দুটো কিন্তু আলাদা গাছ, কিন্তু মেন গোড়াটা কিন্তু একটাই। তোমরা এর আগে এরকম অদ্ভুত কলা গাছ দেখেছো? অবশ্য আমি আজকে প্রথমেই দেখলাম, তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্টেও বলতে পারো। তারপর দেখি বাবা এদিকে সবজি বাড়িতে আম পাড়তে শুরু করেছে, তাই ভাবলাম এটাও একটু শেয়ার করি, কারণ এগুলোও তো ডেলি লাইফস্টাইলেরই পার্ট। আর এই দেখো আমগুলো কি সুন্দর, একই রকম দেখতে এবং একই মাপে। তবে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখানোর আছে সেটা হলো এই লাউটা, যেটা সজনা গাছের আড়াল থেকে উঁকি মারছে। তবে লাউটা দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে, এরকম লাউ স্পেশালি টিভি সিরিয়ালে দেখে থাকি মার্কেট থেকে যখন আনে। তারপর আমি বাবার পিছন পিছন চলে গেলাম বাড়ির দিকে, এখনও অনেক কাজ বাকি আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তারপর আমি ঘরে এসে আবার ঘর পরিষ্কারের কাজ শুরু করেছি। তবে এই ঘরটাতে স্পেশালি বাবা আর ভাই থাকে, আর আমার ঘরটাতে আমি আর মা থাকি। কিন্তু আমাদের বাড়ির মধ্যে মেন মাস্টার বেডরুম এটাই, এই ঘরটাই পুরো বাড়ির মধ্যে সবার আগে বা প্রথমে কমপ্লিট হয়েছিল। আর এগুলো কয়েকটা ভাইয়ের জিনিসপত্র এবং পারফিউম, এগুলোতেও ধুলো পড়ে গেছে তাই তাড়াতাড়ি করে মুছে নিলাম। তারপর দেখি ভাই আবার একটা অর্ডার নিয়ে আসলো, তবে এটা আমার ফোনেরই স্ক্রিন গার্ড। তোমাদের সাথে এর আগের ভিডিওটায় নতুন ফোনের আনবক্সিং ভিডিও শেয়ার করেছি, আর ওই ফোনটারই স্ক্রিন গার্ডটা ফাইনালি এলো। গার্ডটা ছিল না বলেই ভয়ে ভয়ে ভিডিওগুলো শ্যুট করতাম, যদি ফোনটা পড়ে যায় তাহলে তো একেবারেই শেষ। তোমরা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি ভিজিট করো, তাহলে জানতে পারবে যে কোন ফোন নিয়েছি, কত টাকা দাম পড়েছে এবং ফোনটা কেমন। তারপর আমি আবার বাকি কাজগুলো করতে শুরু করলাম, সময় নষ্ট করলে একেবারেই চলবে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে বাকি জিনিসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তোমাদের সাথে ঘরের ফাইনাল লুকটাও তো শেয়ার করতে হবে না কি? তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা পরিষ্কার করাও হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ফাইনাল লুকটা শেয়ার করে দিই। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে বলো যে ঘর গুছানোটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। কারণ সারাদিন এত খাটাখাটনি করার পরে আমি রাত্রেবেলা ভিডিওটা এডিট করছি যাতে নেক্সট ডে তোমাদের সাথে শেয়ার করতে পারি। কারণ নেক্সট ডে আবার একটা ব্লগ শ্যুট করার ইচ্ছা আছে, তার জন্য এটাকে কমপ্লিট করে ফার্স্টে আপলোড করতে হবে। আর সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে এডিট করতে আমার প্রায় রাত দুটো বেজে গেছে, তাই এই খাটনিটার জন্য চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের ঘরের ডেকোরেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো, তোমাদের এক একটা কমেন্ট আসলে আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের সাপোর্ট পেলে মনে হয় আমার ভিডিও করাটা সার্থক হয়েছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, ফেসবুক পেজটাকে সাপোর্ট করো, কারণ তোমাদের কাছে এর থেকে বেশি আমার আর চাওয়ার কিছুই নেই। আর ফার্স্ট 500+ সাবস্ক্রাইবারকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুধু বাড়িরই কাজ নয়, বাড়ির বাইরেরও কাজ চলছে জোর কদমে। পিছন গেটের জঙ্গল এবং এক্সট্রা ডালপালাগুলোকে কেটে নেওয়া হচ্ছে, যা গরম পড়েছে, আর এই ডালপালাগুলোর জন্য একেবারেই হাওয়া বাতাস বাড়ির মধ্যে ঢোকে না। তাই বাবা আর আরেকটা কাকু মিলে, যিনি আমাদের বাড়িতে কাজ করেন, তাড়াতাড়ি করে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছে। তবে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আজকে এখানেই শেষ নয়, পুরো বাড়িটাই আজকে কম বেশি পরিষ্কার হবে। পুরো ভিডিওতে দেখালাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরকে একেবারে বাকিটার ফাইনাল লুক দেখাবো, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর আমি আবার চলে আসলাম ছাদের উপরে, বাবা কিছুটা পেয়ারা ভাঙার জন্য ছাদের উপরে এসছে, তাই ভাবলাম পেয়ারা ধরেছে গাছে ভালোই, তোমাদের সাথে একটু শেয়ার করা হোক। আর এই কয়েকটা পেয়ারা আপাতত ভাঙা হলো, আর এই দেখো এত বড় পেয়ারাটা দেখতেও কি সুন্দর লাগছে, আর গাছ পাকা ছিল যেটা পাখি খেয়ে নষ্ট করেছে। আর দেখো গাছটাতে কি সুন্দর পেয়ারাগুলো ধরে আছে, আর এবার বৃষ্টিও হয়নি বলে পেয়ারাতে পোকাও ধরেনি। তবে শুধু ছাদেই লেট করলে হবে না, আরও অনেক কাজ আছে, আমার ঘরটা পরিষ্কার করা এখনও বাকি আছে, তাহলে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক নিচে, বাকি কাজটা সেরে নিই। নিচে এসে আমার ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না, একেবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এটা হলো আমার ছোটোবেলার ফার্স্ট স্টাডি টেবিল, আর এই টেবিলের উপরে কয়েকটা স্পেশাল গিফট কালেকশন। আর তার পাশেই আছে ভাইয়ের স্টাডি টেবিল। তবে ভিডিওটা আর বেশি বড় না করে এক ঝলকে পুরো ঘরটা দেখিয়ে দিই, আমি তো এই দুটো ঘরেই বেশিরভাগ দিনটা পার করে দিলাম, আর ওইদিকে মা আর বাবা মিলে দুটো বাথরুম পরিষ্কার করছে। আর এই টেডিটা সত্যি আমার খুব ফেভারিট, এটাও আমার স্পেশাল বার্থডে গিফট। তবে আমাদের ছোট্ট সাদা মাটা রুম ট্যুর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো।
বাইরে এসে দেখি বাড়ু কাকু সিঁড়িটাও মুছে ফেলেছে। সত্যি আজকে পুরো বাড়িটাই আবার যেন নতুন হয়ে গেছে। সকাল থেকে কাজ গুছাতে গুছাতে এখন বেজে গেছে পুরোপুরি 5টা, তাও এখনও সম্পূর্ণ কাজ হয়ে ওঠেনি। ফ্লোরগুলো এখনও ধোয়া হচ্ছে, আর মা এই মাত্র রান্না বসিয়েছে। আমাদের আজকে রান্নাটাও হয়নি, আর আমি এই মাত্র স্নান সেরে আসলাম, আজকে পূজাটাও হয়নি। আর এখন আসলাম ছাদে কাপড়গুলো শুকাতে দিতে, কিন্তু রোদ আর নেই, তবুও যেটুকু জল ঝরে সেটুকুই অনেক। আর পূজাটাও করতে হবে, তারপরে খাওয়া দাওয়াও আছে, তো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই। আর ভেবেছিলাম সন্ধ্যাবেলায় একটা জায়গায় যাব আর তোমাদেরকেও নিয়ে যাব, কিন্তু মনে হয় না আজকে আর হবে, কারণ সেই সকাল থেকে এখন পর্যন্ত সবারই, মোটামুটি বাড়ির সবারই কাজ করতে করতে একেবারে নাজেহাল অবস্থা। তো আর এনার্জি নাই কোথাও যাওয়ার, এখন মনে হচ্ছে যে বাকি পূজাটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিলে ভালো হয়। তবে আজকে যেতে না পারলেও নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না, বাকি কাজগুলোও করে নিই। তারপর আমি চলে আসলাম ঠাকুর ঘরে, আর এই ঘর পরিষ্কারের জন্য এখন বেজে গেছে 5টা, আর এখনও পর্যন্ত পূজা হয়নি। সকাল থেকে আমাদের সাথে সাথে আজকে ঠাকুরেরও উপবাস হয়ে গেল। আর আজকে শুধু আমাদেরই নয়, আমাদের ছোট সদস্যেরও উপবাস হয়ে গেছিল। ও এই মাত্র আমাদের সাথেই খেয়ে উঠল, আর এখন বেরিয়েছে ইভিনিং ওয়াক করতে। সকাল 6:30 থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর এখন বাজে সন্ধে 6:30, আর এই মাত্র সবাই খেয়ে উঠলাম। তবে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকেও ফলো করে নিও, আর চাইলে শেয়ারও করতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং।